যেমাতের এই অমুসলিম শাখা অনেক আগে থেকেই ছিল আমরা মনে করি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এ দেশের মুসলিম সম্প্রদায় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সব দলে যদি বিভক্ত থাকতে পারে একজন হিন্দুরও সেই স্বাধীনতা আছে আওয়ামী লীগ করার বিএনপি করার জাতীয় পার্টির জামাত সব জায়গায় করার বরং এটা একটা ভালো দিক হবে যদি সব জায়গাতেই থাকে তাহলে ওই হিন্দুদের উপর একটা যেমন দোষ হয় যে এই সব মালায়ন আওয়ামী লীগের ভোটার এই 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 মানে কলঙ্ক থেকে হিন্দুরা মোচন পাবে এই একটা বিষয় এটা আমি মনে করি পজিটিভ দিক আর একটা হচ্ছে একজন বলেছেন যে মূর্তি ভাঙা বন্ধ করা হোক তা মূর্তি বন্ধ করার জন্য দুটোই হিন্দুরাও জামাত ইসলাম করার ইয়ে আছে সুযোগ আছে রাজনৈতিক ভাবে রাজনৈতিক দল কেন করতে পারবেন না এটা তো বাংলাদেশ বিএনপি সে একজন স্বাধীন দেশের নাগরিক তার মত প্রকাশের স্বাধীনতা আছে বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত হওয়ার স্বাধীনতা থাকবে সে তাকে জোর করে একটা দলের মধ্যে আবদ্ধ করে রাখা তো গণতন্ত্র না এই কারণে আমি মনে করি যে একজন মানুষের সেই স্বাধীনতা আছে এখানে ওই তাকে একটা বিশেষ দলের মধ্যে আটক রাখার কোন নাই মানে এটা যদিও কৌশল করে তো সেটাই তো এটা উৎসাহিত অনেক ব্যাপার না এই বিষয়টা দেখেন মানে আমাদের দুর্ভাগ্যটা কতটা দেখেন যে আজকে মানুষের স্বাধীনতাটা কতটা এক সময় শেখ হাসিনার নামে একটু কোনো মতো শেখ পরিবারের নামে একটু কটুক্তি না মানে একটু সমালোচনা করলে তার গোষ্ঠী ধরে আইসিটি এক করে জেলে ঢুকাই ঢুকিয়ে দিত আজকে আওয়ামী লীগের কর্মীরা এবং অনেক সাধারণ কর্মীরা সাধারণ লোক পর্যন্ত যেভাবে সমালোচনা করছে যেভাবে কার্টুন তৈরি করছে যেভাবে তৈরি করেছে এর পরেও সরকার কিন্তু তাদেরকে ধরে নাই গ্রেপ্তার করে নাই আইসিটি তাদের মধ্যে আটক করে নাই যদিও আমার একটা আবেদন থাকবে যে এরা বাড়াবাড়িটা এত পর্যায়ে চলে গেছে যে আমার মনে হয় যে এই একটা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপকে মনিটরিং করার জন্য সরকারের একটা টিম থাকা দরকার টিম করে যারা একটা সমালোচনা মানে কি সম আলোচনা তার পক্ষে এবং বিপক্ষে দুই পক্ষের আলোচনা করে কোনটা ঠিক কোনটা তার মতামত সে ই করবে কিন্তু অশ্লীল তারপর কটুক্তিমূলক গালাই গালাজ এইগুলো কিন্তু সমালোচনা না আমি মনে করি এইগুলো গ্রেপ্তার করা উচিত এবং এইগুলো আইনের মধ্যে আনা উচিত দরকার হলে পরে যারা সেনাবাহিনী আছে ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে এদেরকে যেখানে ধরা হবে ওখানেই মানে অন দা স্পট তাদেরকে সাজা দিয়ে জেলে ডোকায় দিতে হবে এইগুলো এই জিনিসটা দরকার দেখেন আমি যে জিনিসটা বলি আজকে এই শেখ হাসিনাকে মানে জগৎ দল পাথরের মতো আমাদের ঘাড়ের উপর চেপে বসছিল হিন্দু সম্প্রদায়কে এমনভাবে ভাবে নির্যাতন করেছে ২০১৫ থেকে দুই সাল পর্যন্ত শুধু ৬ বছরে হিন্দু কমেছে টু পয়েন্ট এইট পার্সেন্ট কুমিল্লার থেকে আরম্ভ করে সারা বাংলাদেশে এত পরিমাণ হিন্দু গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে এবং মানে নানা অজুহাত দিয়ে সেই জিনিসগুলো থেকে আমরা একটা না বিশ্বাস উঠে গেছিল যে এই মানে এসির থেকে কি বলে সেই এক দত্ত দানবের সরকার থেকে আমরা কিভাবে বাদ তো সেই সরকার তুলে দেওয়াতে আমরা প্রত্যেকেই অন্তত মুক্ত মানে নিঃশ্বাস নিয়ে আমরা এখন ঘুরে বেড়াতে পারছি মানসিক ভাবে স্বস্তি পাচ্ছি এবং শুধু তাই না যারা দুষ্কৃতিকারী এরাও শান্তিপূর্ণ ভাবে গালি গালাস করতে পারতেছে আর কি মানে এতটা মুক্ত স্বাধীন সেইখানে দুর্ভাগ্যের কথা বিনাকী ভট্টাচার্য তিনি ওই সরকারের চরম সমালোচনা সমালোচক ছিলেন এবং সে মানুষকে যথেষ্ট ইউ করেছে উদ্বুদ্ধ করেছে সরকারের বিরুদ্ধে কিন্তু আজকে দেখলাম যে উনি মানে আবার হঠাৎ করে এই ইউনুস সরকার বিরুদ্ধে কথা বলছেন কেন রে বাবা পরে মানে অনেকেই এটা নিয়ে কথা বলছে যে উনি ওনার একটা আশা ছিল সরকার একটা বিশেষ পথ পাওয়ার জন্য তা আমরা কি একটা এই সরকারের পথ পাওয়ার জন্য এই সরকারের কোনো লাভবান কোন পাওয়ার জন্য কি আমরা এই সরকারের বিরুদ্ধে বলেছি আমিও তো মানে এখানে থাকছি আমার এখানে সহকারী জেনারেল 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 অতিরিক্ত কত রকমের পোস্ট ছিল সেখানে একজন মাত্র হিন্দু রয়েছে আমরা তো কোন সময় বলি নাই যে আমাদেরকে এই পদে নেন সরকারের কাছে তো আমরা কোন সুযোগ এখনো চাইনি এবং চাবো না আমরা তো এই সুযোগ চাওয়ার জন্য এইগুলো করিনি আমরা এই দেশকে ভালোবাসি এই দেশের দেশকে মুক্ত চেয়েছি এই দেশের মুক্ত গণতন্ত্র চেয়েছি এই দেশের মানুষের মধ্যে আমরা এই এই দেশের টাকা যে করে নিয়ে চলে যাচ্ছে। বাঁচাতে চেয়েছি আমরা তো ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য কিন্তু আমরা কখনো করিনি আমি এখনো না কোনোদিনও করব না তাহলে শুধুমাত্র যেই মানে সে ব্যক্তিগত সুবিধা পায় নাই সঙ্গে সঙ্গে সরকারের বিরুদ্ধে আচরণ মানে কথাবার্তা বলে আবার এই জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলে আবার সেই আজকে জনগণকে যদি সরকারের বিরুদ্ধে খেপানো যায় তাহলে কি হবে আবার তো সেই সেই যারা দত্ত দানব যাদেরকে আমরা বিতাড়িত করেছি যাদেরকে আজকে দেড় হাজারের মতো মানুষ মানে যারা আত্মত্যাগ করেছে এবং হাজার হাজার মানুষ যাদের চোখ হারিয়েছে কান হারিয়েছে মুখ গুলো বিকৃত হয়ে গেছে আজকে হাসপাতালে ছটফট ছটফট করছে তাদের সঙ্গে আমি মনে করি যে বিক্রয় করা হচ্ছে না তাদের রক্তের সঙ্গে করা হচ্ছে না তাদের রক্তের মানে ইসের সঙ্গে ই করা হবে না আপনি সমালোচনা গৌরবের সঙ্গে একটা আনন্দ উৎসব করবেন কেন ব্যক্তিগত সুবিধা আপনি চাইবেন কেন ব্যক্তিগত নিতে চাইবেন আজকে যারা আছে এরা আমরা মনে করি যে অত্যন্ত সজ্জন ব্যক্তিরা ইউনুস সাহেবের নেতৃত্বে একটা দেশ পরিচালনা করছে দেশটা কেমন মাত্র শিশু মাত্র দুই বছরের দুই মাসের একটা সরকার সেই সরকারের পক্ষে কতটা সম্ভব আমরা আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে বঙ্গবন্ধু মৃত্যুর আগ পর্যন্ত গ্রামে গ্রামে ডাকাতি হয়েছে লুটপাট হয়েছে আতঙ্ক ছড়েছে সেই সমস্ত লবণের দাম বেড়ে গেছে চোরা তালানি এবং শেষ সমস্ত বঙ্গবন্ধু বলছে যে পৃথিবীর সব দেশ পায় সোনার খনি রূপার খনি মানে এইসের খনি আর আমি পেয়েছে সোনার মানে কি বলে চোরের খনি তো বঙ্গবন্ধু চার বছরে যদি একটা দেশ না করতে পারে এত বড় একটা জনপ্রিয় সরকার তার ডাকে লক্ষ লক্ষ মানুষ সেই রাস্তায় নেমেছে আর ইউনো সরকার আসার পর পরই তার হাতে তো আলাদিনের চেরাক নেই আর এখানে কিছু মানুষ এই গোলাম মাওলা রনির থেকে আরম্ভ করে পিনাকি ভট্টাচার্য ভদ্রলোককে আমি সমালোচনা করতে চাই না কিন্তু তার আজকের বক্তব্য দিয়ে এখন মনে হচ্ছে যে তিনি ব্যক্তিগত স্বার্থ চরিতার্ত করার জন্য আজকে সমালোচনা করেছেন তো সেই কালে তো এখন তুমি তার ইচ্ছা ছিল কি স্বাস্থ্য উপদেষ্টা হবে এখনো পর্যন্ত সে বিভিন্ন জনকে দিয়ে এটা লেখালেখি আমার আমার ধারণা সেটা করায় কেন রে ভাই তুমি ওখানে যেখানে আছো সেখানে থাকো দেশে ফিরে আসো এই যে তোমার আমার সবার ইচ্ছা ছিল প্রতিটি এই দেশের সতেরো কোটি মানুষ না আঠারো কোটি মানুষের স্বপ্ন ছিল এই দত্ত সরানো আমরা সরাইছি আমাদের বড় পাওনা কিছু আপনি উৎসব হিসেবে পালন করবেন জনগণের সঙ্গে আনন্দ উৎসব করবেন আপনাকে ব্যক্তিগত সুবিধা দিতে হবে উপদেষ্টা নিয়োগ করতে হবে এই শর্তে আপনি মানে বক্তব্য দিয়েছেন এই শর্তে আপনি জনগণকে জনগণের মধ্যে বক্তব্য দিয়েছেন এখন তা আমার মনে হচ্ছে যে আপনি ব্যক্তিগত স্বার্থ এবং সংকীর্ণ স্বার্থ নিয়ে আজকে এতগুলো করেছেন আজকে আপনি ভোর পাল্টাচ্ছেন আপনি এখনই জনগণের কথা বলা শুরু করে দিয়েছেন বিষয়টা কি আমি আপনার এই থেকে সরে আসা উচিত এই সরকার যাতে ভালো কিছু করে এবং এই ব্যাপারে সহযোগিতা করা উচিত মানুষকে ধৈর্য ধরানো উচিত এখনো বাংলাদেশের বিরুদ্ধে চরম চলছে ষড়যন্ত্র চলছে পার্শ্ববর্তী দেশের অনেকে ষড়যন্ত্র করছে সেখানে গিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত পলাতক যারা কলকাতায় বসে দিল্লিতে বসে তারা ষড়যন্ত্র করছে এই সরকারকে ফেলে দেওয়ার জন্য মানুষের মধ্যে আজকে মিছিল মিটিং করে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে খেপিয়ে তুলছে নানা ভাবে নানান কিছু করে সেই করছে তো সেই অবস্থা থেকে আপনার তো আহ করা দরকার তো সেই মানে আগামী দুই বছরের মধ্যে সরকারের কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার দরকার নেই এই দুই বছরের মধ্যে সরকারকে শুধুই সহযোগিতা সরকার যেভাবে পরিচালিত হওয়া উচিত ছিল যেভাবে সবকিছু কে ম্যানেজ করা সেখানে আছে সরকার কি প্রত্যাশা নিয়ে সরকার বসানো হয়েছিল জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে দুই বছরের মধ্যে সরকার যথেষ্ট করছে মাত্র দুই মাসের সরকার যেমন আমি আমিও অভিযোগ করতে পারি যে যারা এই যে গালা করতেছে ফেসবুকে এই যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে মিথ্যা প্রভাগান্ডা ছড়াচ্ছে তাদেরকে ধরতে হবে একটা মনিটরিং টিম করে এটা কিন্তু এই সরকারের কাছে আমার চাওয়া কিন্তু তার মানে এই না যে আজকেই আমি চাই এটার জন্য আন্দোলনের মত না আমরা সরকারে চাইতে পারি প্রথমে চাইতে হবে বলতে হবে সরকারের একটি মাথা মানে মাত্র কয়েকজন মানুষ সারা বাংলাদেশে এমপি নাই সারা বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান নাই সারা বাংলাদেশে কিছুই নাই এই অল্প কিছু লোক মানে সারা দেশকে মানুষের চাওয়া পাওয়া এই তিন দিনে তাদের হাতে তো আলাদিনের চেরাক নেই যে এই দুই দিনের মধ্যে সবকিছু করে ফেলবে আমাদের চাওয়া অনেক কিন্তু সেটা তো সময় দিতে হবে তাকে সময় না দিলে আমাদের করবে কি ব্যাপার আমার দায়িত্ব দিলে আমি করতে পারতাম কেউই করতে পারত পারবে না